তো গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা বুঝেই গেছো আজকে কোথায় যাচ্ছি আমরা। তো বাড়ি থেকে ব্লগটা করতে পারিনি, তার কারণ আজকে উঠতে দেরি হয়ে গেছিলো, যেহেতু ছুটির দিন। 6:30 বেরোবো ভেবেছিলাম, তো 7:30 বেজে গেছে বেরোতে বেরোতে। তো এখন মোটামুটি বারাসাত ক্রস করে, এটা কোন জায়গা? আমডাঙ্গা। আমডাঙ্গা এখানে একটু দাঁড়িয়েছি, তো যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। জানি না গিয়ে ভোগের কুপন টুপন পাবো কি না, আর না পেলেও ওখানে আশেপাশে অনেক দোকান আছে, সেখান থেকেও আমরা খেতে পারি, লাঞ্চ করতে পারি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর রাস্তাটা খুবই বাজে, রাস্তার কন্ডিশন দেখে তো বুঝতেই পারছো যে আমাদের দেরি হওয়ার কারণটা কি। রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল, এর পরেরগুলো দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। আসার আগে জিজ্ঞাসা করলাম যে এখানে রাস্তা কিরকম কি না কিরকম, বলতে রাস্তাঘাট ভালো। রাস্তাঘাটের অবস্থা দেখো, পুরো রাস্তাটা মানে বারাসাতের পর থেকে আমরা এত দূর এলাম, এখন অবধি এইরকমই কন্ডিশন। আর লরি চলছে, বাস চলছে, মানে লরি গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, বাসও তাই গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, মানে এরকম অবস্থা। ফাইনালি বেশ কয়েক ঘন্টা আসার পর আমরা একটা ভালো রাস্তা পেলাম। তো যাই হোক, শান্তিপুর ক্রস করার পর আমরা তারপরে এই ভালো রাস্তাটা পেয়েছিলাম। ততক্ষণ মানে টোটাল বারাসাত থেকে শান্তিপুর অবধি মোটামুটি ওই রকমই খারাপ রাস্তা ছিল। রাস্তার অবস্থা তো তোমরা দেখতেই পারলে কতটা জ্যাম আর কতটা খারাপ ছিল রাস্তাঘাট। তো এই সকাল 7:30 বেরিয়ে এই এখন পৌঁছালাম 12টা বাজে, এখনও মন্দিরে ঢুকিনি, এখনও মানে মন্দিরের সামনে পার্কিং খুঁজছে কোথায় পার্ক করবে গাড়িটা। তো সকাল 7:30 বেরিয়ে এখন পৌঁছালাম 12টা বাজে, তাও টু হুইলার বলে এই টাইমে পৌঁছেছি। যদি ফোর হুইলার বা অন্য কোনো গাড়ি হতো তাহলে সেক্ষেত্রে তুমি হয়তো কখন পৌঁছাবে কোনো ঠিক নেই, বিকেলের আগে হয়তো পৌঁছতেই পারবে না। তো যাওয়ার সময় আমরা ভাবছি অন্য কোনো রাস্তা দিয়ে যাবো, কারণ এই রাস্তা দিয়ে যদি যাই আবার সেই সেম প্রবলেম হবে। তো চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা ছিল পার্কিংটা, আর মন্দির চত্বরে বেশ কয়েকটা পার্কিং ছিল, এটা মন্দিরের পাশেই একদম পার্কিংটা ছিল। তো সবকটা পার্কিংয়ে ছিল পেইড সার্ভিস। রাস্তার ধারে যে বিল্ডিংগুলো রয়েছে এখানে হচ্ছে থাকার ব্যবস্থা, যারা অনেক দূর থেকে আসেন তারা এখানে থাকতে পারেন। বলছি প্রসাদে কুপন এখন হবে? ওই আগে এখানে কুপন নিয়ে নি দাঁড়া খাওয়ার, না তো এরপর আর দেবে না। এখানে পরপর রয়েছে টিকিট কাউন্টার, আর বিভিন্ন রকম ভবন রয়েছে। আর এখানে প্রতিটা ভবনে যেমন খাওয়া দাওয়ারের ব্যবস্থা রয়েছে, তার পাশাপাশি রয়েছে থাকারও সুব্যবস্থা। আমাদের পৌঁছাতে বেশ কিছুক্ষণ লেট হয়ে যাওয়ার কারণে আমরা আগেই ভোগ গ্রহণের টিকিট কেটে নিলাম। প্রতিটা ভবনের সামনেই আছে খাওয়ার মেনু, কোথায় কি খাওয়ানো হবে তার সঙ্গে দাম। তো আমরা ঠিক করলাম যে গীতা ভবনে আমরা আজকে দুপুরে লাঞ্চটা করব। এই কুপন কাউন্টারে কোনো রকম অনলাইন পেমেন্টের সিস্টেম নেই, তাই জন্য তোমাদেরকে অবশ্যই ক্যাশ এখানে ক্যারি করতেই হবে। এইখানে ছিল মন্দিরে বিভিন্ন আরতির সময়সূচি, আর মন্দির চত্বরে খুব সুন্দর একটা মেলাও ছিল, যেখানে অনেক রকম জামা কাপড় বা অনেক রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছিল।
আমরা কিছু মাস আগে গেছিলাম তো, এখানে তখনও নতুন মন্দিরের কাজ চলছিল। তারা বলছিলেন কয়েক মাসের মধ্যেই নতুন মন্দির খুলে যাবে। তো এখন যেটা শুনেছি, নতুন মন্দিরটা খুলেও গেছে, কিন্তু আমরা যখন গেছিলাম তখন কাজ তখনও চলছিল। মানে তখন আমরা পুরনোটা দেখেই চলে এসেছিলাম, নতুন মন্দির তো আমরা দর্শন করতে পারিনি। তো গীতা ভবন থেকে আমরা ভোগের প্রসাদের টিকিটটা কেটে নিয়েছি, একটা থেকে দেড়টার মধ্যে ভোগের প্রসাদ দেবে। তো চলো মন্দিরের ভেতরটা একবার ঘুরে দেখাই। তো এর ভেতরে মোবাইল অ্যালাউ নয়, ক্যামেরা অ্যালাউ নয়, মোবাইল অ্যালাউ নয়। তো মোবাইল আমাকে বাইরেই রেখে যেতে হবে, ভেতরটা তোমাদেরকে দেখাতে পারবো না। তো দেখে এসে তোমাদেরকে জানাচ্ছি ভেতরটা কেমন। আশা করি তো খুবই সুন্দর হবে। আমি অনেকদিন আগে এসেছিলাম তো, তখন এই মন্দির মানে এই যে নতুন যে মন্দিরটা এটা শুরু হচ্ছিল, তো এখন তো প্রায় কমপ্লিট। জুতো রাখা এখানে টোটালি ফ্রি, আর ফোন রাখার জন্য পার হেড 5 টাকা করে এখানে নেওয়া হচ্ছে। তো ফোন আমরা বাইরে রেখেছি। তো ভেতরে মন্দিরটা তো ঘুরে এলাম, মন্দিরের ভেতরটা তো খুবই সুন্দর, আর ভেতরে একটা মিউজিয়ামও আছে যার টিকিট ভেতরেই পাওয়া যাচ্ছে পার হেড 15 টাকা করে। আর ফোন আমরা বাইরে রেখে গেছিলাম, ফোন হচ্ছে পার ফোন 5 টাকা করে, আর জুতো রাখা ফ্রি। তো ভেতরটা খুবই সুন্দর, এখন বন্ধ হয়ে যাবে 1:30 সময়, দিয়ে আবার 3:20 খুলবে। পুরো শ্বেত পাথর দিয়ে খুবই যত্নে বানানো হচ্ছে এশিয়ার সব থেকে বড় মন্দির। তো এই মন্দিরের ভেতরেও কোনো রকম ক্যামেরা বা কিছু অ্যালাউ নেই, কিন্তু আমরা যখন গেছিলাম তখন এটা আন্ডার কনস্ট্রাকশনই ছিল, তো সেই জন্য আমি সেরকম কিছু ভিডিও করিনি। গদা ভবন, গীতা ভবন সব পরপর রয়েছে, তো যে যেটা টিকিট কাটবে সে সেখানে যাবে। সব রিসেপশন, খাওয়ার জায়গাগুলো সব আগে রয়েছে। আমরা পৌঁছে গেছিলাম গীতা ভবনে দুপুরে লাঞ্চ করার জন্য। তো এখানে খুব ভালো একটা সিস্টেম যেটা দেখলাম, যারা সিনিয়র সিটিজেন আছেন, বয়স্ক বা অনেকেরই এখন হাঁটুর ব্যথা পায়ের ব্যথা রয়েছে, তো তাদের জন্য তারা সিট মানে টেবিল চেয়ারের ব্যবস্থা করেছেন, আর বাকিরা এরকম নিচে বসে প্রসাদ নিতে পারবেন। তো তাদের সব কিছুই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব ভালোভাবে পুরো ব্যাপারটা ওনারা ম্যানেজ করছিলেন। গীতা ভবনে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে সব থেকে ভালো খাওয়া দাওয়া দিয়েছে গীতা ভবনে। তো যাই হোক, না দেখলাম ওখানে ইয়ে ছিল তো, মানে মেনু কার্ড, মেনু সব দেওয়াই ছিল কোন ভবনে কিরকম কি খাওয়া দাওয়া হবে। তো গীতা ভবনে খাওয়া দাওয়াটাই বেশি ভালো লেগেছে। আর তো এখন যাব হচ্ছে বাইকে, যেখানে পার্কিং করা আছে ওখানে, এখানে অনেক অনেক জায়গাতেই পার্কিং আছে, আমরা যেখানে পার্কিং করেছি ওখানে যাচ্ছি। তো নদী পার হয়ে ওপারে যাবো, আর ওপার দিয়ে ওপার হয়ে ওপার থেকে যাবো আর কি। আমরা এপারে আছি এখন, এবার থেকে আমরা ওপারে যাবো, ওপার থেকে তারপর চলে যাবো। আমরা এপারে আছি আর ওপারে যাবো, ওপার থেকে তারপরে ওপার থেকে চলে যাবো। আর এ পাহাড় কার ওপার, যাই হোক আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিই, আমরা এখন মায়াপুরে রয়েছি। মায়াপুরটা হচ্ছে গঙ্গার এক সাইড, আর গঙ্গার ওপাশটা হচ্ছে নবদ্বীপ। আমরা যেহেতু দমদমে থাকি তাই জন্য আমরা মায়াপুরের সাইড থেকে এসেছি, কোনো অসুবিধা হয়নি। বাট আপনার NH 34টা খুবই জ্যাম যেহেতু কাজ চলছে, তো তাই জন্য আমরা এখন মানে আমরা না আমি ডিসাইড করেছি যে এখন আমরা ফেরিঘাট পেরিয়ে ওপারে হইব, মানে নবদ্বীপ হয়ে আপনার ওল্ড দিল্লি রোড হয়ে দক্ষিণেশ্বর হয়ে বাড়ি ফিরব। কারণ এই রাস্তাটা খুবই খারাপ, আর সত্যি কথা বলতে আপনি 20 কিলোমিটার বাইক চালানোর পরই মানে আপনার মনে হবে 200 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছেন, এরকমই অবস্থা। আর প্রচণ্ড জ্যাম, তাই জন্য আমি এখন চাইছি এই রাস্তাটা অ্যাভয়েড করতে। আসতে তুই নেবে নে, নেবে নে তুই, না ওভাবে পারবি না।
জন্মস্থানে ও বলছে যে যখন নবদ্বীপ এসছি তো নিমাইয়ের মানে গৌরাঙ্গদেবের জন্মস্থান আর তার মন্দির টন্দিরগুলো একটু দেখে যাই। তো এটা হচ্ছে জন্মস্থান ঘাট, জন্মস্থান ঘাট। তো আমরা পৌঁছে গেছি, এখন বালি স্টেশনে বসে আছি। তো ফেরার সময় আমরা দিল্লি রোড হয়ে এলাম, তো তার কারণে ফাঁকা ছিল অনেকটা আর খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, তো আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে রেখো এরকম ছোটো ছোটো ভিডিও দেখার জন্য। টাটা।